नमस्कार आज को स्वागत गर्छु प्रदीप्त आज समीक्षा विषय रह नकली उप अङ्कुश के आमे नकली सानग्री गुडिक कथा कि जहाँ आप प्रतिदिन ବା କିଛିଦିନ ବ୍ୟବଧାନରେ ନ୍ୟୁଜ୍ରେ ଦେଖିଥାନ୍ତି ଖବରକାଗଜରେ ପଢ଼ିଥାନ୍ତି ଯେ କଟକରୁ ନକଲି ସସ୍ କାରଖାନା ଜବତ ହେଲା ବ୍ରହ୍ମପୁରରୁ ନକଲି ଘିଅ କାରଖାନା ଜବତ ଥିଲା ସମ୍ବଲପୁରରୁ ନକଲି ମ ମସଲା କାରଖାନା ଜବତ ଥିଲା ଏମିତି ବିଭିନ୍ନ ନକଲି ସାମଗ୍ରୀ ଜବତ ହୁଏ ପୁଲିସ୍ ପକ୍ଷରୁ ବା ଖାଦ୍ୟ ସୁରକ୍ଷା ବିଭାଗ ବା ଯେଉଁ ଅଧିକାରୀମାନେ ରହିଥାନ୍ତି ସେ ଅଞ୍ଚଳର ସ୍ଥାନୀୟ ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ ରହିଥାନ୍ତି ସେମାନେ ଚଢ଼ଉ କରିଥାନ୍ତି ସେଗୁଡ଼ିକୁ ଜବତ କରିଥାନ୍ତି ସେ କାରଖାନାଗୁଡ଼ିକୁ ଏବଂ ଯିଏ যি মানে বি যোন ব্যৱসায়ী অধ অসাধু ব্যৱসায়ী মানে এতিয়া সম্পৃক্ত থাকে তুমি গিৰফ কৰা যায় কিন্তু প্ৰকৃতিৰে এই নকৰি সামগ্ৰীগুড়িক যেতিবেকচৰ কৰা যেতিব উৎপাদন কৰা যায় তাৰ খবৰ চৰকাৰে থায় কি एवं जो जिला स्वास्थ्य अधिकारी हूँ बा भुवनेश्वर जो महानगर राउरकेला संबलपुर भाई बड़ बड़ से जो मैंने स्वास्थ्य अधिकारी था थी। बा जो मैंने था खाद्य सुरक्षा अधिकारी अधिकारीखरे ए खबर पहंचे ना पहंचे नहीं बर्षरिकमी से असाधु व्यवसायी मैनेपद्रे यसाय चलती लोक मान विष बांटि बांटिचाल कारण এই যে নকৰি সামগ্ৰীগুড়িক প্ৰায়ত খাদ্য সামগ্ৰীগুড়িকি নকল কৰা বা ভেজাল বা অপমিশ্ৰিত কৰা খাই থাকি বিভিন্ন প্ৰকাৰ দু ৰোগৰে মানে তে ইয়াৰ পিছৰে কাৰণ কণ ৰ ইয়াক চৰকাৰ কাষকি ৰ পাৰু নহয় প্ৰত আমি কাষকি এই খবৰ দেখুচিম যে কোনো জাগাৰু নকৰি খাদ্য সামগ্ৰী নকৰি জিনিছ জব থাকিল তোমাৰ প্ৰসংগ বিষয়ে আমি আলোচনা কৰিব আমাৰ আজি সমীক্ষ উপস্থিত অতি শ্ৰীযুক্ত সন্দীপ কোঁৱৰ বুদ্ধিজীৱী আম সৈতে উপস্থিত অলংগীৰূ বৰিষ্ঠ আইনজীৱী দীপক পট্টনা আম সৈত ভূৱনেশ্বৰৰুত অ বৰিষ্ঠ স্বাস্থ্য বিশেষজ্ঞ কটক্ৰ ডা্তৰ সামী চলিম অলোচনাৰে সামিল হৈছিল স্বাগত কৰিবি প্ৰথমে যিবা চাহবি ডাক্তর সমী সালিম পাখুকু কারণ এই নকলি খাদ্য সামগ্রী আমি সেবন করুচ এ প্রভাব নিহাতি ভাবে আম স্বাস্থ্য উপরে পড়ুছে সে বিষয় আমি জাঁবিয়া আজ্ঞা আমি এই গত কিছুদিন পূর্ব কটক রু দেখলে যে সেটি নকলি কোল্ড ড্রিঙ্কস কারখানা জবত হল তার কিছুদিন পূর্ব আমি দেখিলে নকলি যে খাইব মসলা আমি লঙ্কা গুণ ঠার আরম মসলা হলদী গুন্ড এগুলো সবুজ জবত হয়েছিল পূর্ব ঘিও অনেক অনেকথর নকলি সস এবং আচার কারখানা

নকলি খাই কি নকৰি ফুড প্ৰডাক্ট তিয়াৰী কৰিব এইটো আজিকালি কথা নেণ্ট ৰোম টাইম ৰ ষ্টাৰ্ট হ'ব পৃথিৱী সাৰা এই প্ৰব্লেম অঁ নকি এণ্ড আৰ্টিচিয়ু খাই নটিশা কৰোঁ অফৰ কিন্তু আমি যদি ডাটা হিচাপে দেখা তাৰ ইউপি পঞ্জাৱ তামিলনাডুটো মেক্সিমম তাৰ অঁ আডল্ট্ৰেচন ফুড এণ্ড ডুপ্লিকেট ফুড কমিং টু আমাৰ যদিশা আছে খাই যি ডুপ্লিকেট তিয়াৰী হ'ব তাৰ হেল্থ হাজাৰ বহুত এছোচিএেড হ'ব

পব্লিক যদি হেলথ ন নহেব যে মুখে খাওছি সেটা ঠিকসে খাওছি ন খাওছি প্লস সেট্রাল গভর্নমেন্ট গটে করেছেন এফএসএসএই তা গাইডলাইন মেন্টে করে সেগুলো যাওয়া না নাই পব্লিক কনসেসনেস এন্ড এওয়ারনেস ফার্স্ট অ্যান্ড পাবলিক যে খাও ঠিক জায়গার খাইব যা খাওছে তার প্যাকিং দেখি যে প্যাকিং ঠিক আছে না না রোড সাইড খাওছে সেটা হাইজেনিক কি না দেখি ম্যাক্সিমাম হাইজেনিক ফুড খাও না ম্যাক্সিমাম লোক হসপিটাল আসুক দেখবে ডায়রিয়া ভোমিটিং তো হঠাৎ গোট দোকানের খাই দে ডায়রিয়া ভোমিটিং হয়ে গেল কিংবা দেখবে কিছু কিছু জায়গায় কিডনি ফেলিওর অার্ট ফেলেয়র অ লিভার ফেলেয়র অ তেমক এই অডল্ট্রেসন হেলথ হাজার গোটে বহু বড় হাজার যেটা কি পৃথিবী সারা ভারতের ম্যাক্সিমাম হেলথ আমি সফর করুচু আপন দেখুন যে আমি খাওছ আপনার কুরকুরে হল কি আঙ্কল চিপস হল সেটা লেখা হইট হল 20 গ্রাম থার্টি গ্রাম কিন্তু গোটে লোক গোটে দিনে ম্যাক্সিমাম ফাইভ গ্রাম সল্ট খাইপার তখন কিছু কাম সরকার সরকার সেটুকু যদি প্রিভেন্ট করবে যে তাহলে হেলথ তা আমার কন্ট্রোল হয়ে পড়ে দেখুন ভারতের কোণা জঙ্ক ফুড কি প্রিপেয়ার ফুড পৃথিবীতে এলাউড না ডিউ টু ওভার সল্ট

ବଲାଙ୍ଗୀର ଯିବା ବୁଦ୍ଧିଜୀବୀ ସନ୍ଦୀପ କ'ଣ ଆମ ସହିତ ଅଛନ୍ତି ଆଜ୍ଞା ଆପଣଙ୍କୁ ପୁଣି ସ୍ୱାଗତ କରିବା ସହିତ ମୁଁ ଆପଣଙ୍କୁ ପ୍ରଶ୍ନ ରହିବ ଯେ ଆଜ୍ଞା ଆପଣ ଦେଖୁଥିବେ ବଲାଙ୍ଗୀର ଅଞ୍ଚଳରେ ବି ଦେଖୁଥିବେ ଏବଂ ଖବରରେ ଖବରକାଗଜ ଏବଂ ଟିଭି ମାଧ୍ୟମରେ ମଧ୍ୟ ବିଭିନ୍ନ ରାଜ୍ୟର ବିଭିନ୍ନ ଅଞ୍ଚଳରୁ ମଧ୍ୟ ଖବର ପାଉଥିବେ ଯେ ବିଭିନ୍ନ ଅଞ୍ଚଳରୁ ସସ୍ ଖାଇବା ତେଲ ତାପରେ ମସଲା এমিটি নকলি মদ মধ্য বিভিন্ন প্রকার সামগ্রী জবত হচ্ছে প্রকৃত আজ্ঞা সরকার ইয়ে অঙ্কুশ কী লগাই পু না কারণ যেতবে জবত হইছে তার আইন রয়েছে এবং সেপ্রতি সরকার মধ্যে কড়া পদক্ষেপ নেই জবত কলা বেড়ে কিন্তু একে যেতে আরম্ভ হচ্ছে গোটে ফ্যাক্ট্রি আরভ হোচ্ছ বা কিছু বর্ষ ধরি তাকু তাহলে সরকার রোক লগাই পু না সমস্যা কেউ রাখি সমস্যা কহিল আজ্ঞা প্রকৃতি রাজ্য ଦେଖନ୍ତୁ ସମସ୍ୟା କହିଲେ ପ୍ରକୃତିରେ ରହିଛି ବ୍ୟବସ୍ଥା ଉପରେ ଯେତେବେଳେ ଆମର ଭାରତବର୍ଷର ଅର୍ଥନୀତି ଉପରେ ଏସବୁ ନକଲି ଜିନିଷର ପ୍ରଭାବ ରହିଛି ଆଜ୍ଞା ତେଣୁ ବ୍ୟବସ୍ଥା ଠାରେ ହିଁ ସମସ୍ୟା ରହିଛି ଥାନାଠାରୁ ଦୁଇଶହ ମିଟର ବା ଶହେ ମିଟର ଭିତରେ ଆଜ୍ଞା ବହୁତ ଗୁଡ଼ାଏ ନକଲି ଜିନିଷର କାରଖାନା ଜବତ ହୋଇଛି ଆଜ୍ଞା ୟା ଦ୍ଵାରା ଆମେ କ'ଣ ଭାବିବା ଯେ ଦେଶର আভ্যন্তরীণ নিরাপত্তা বুঝুত বা পুলিশ বিভাগ তা নিজ থানা পাখ অঞ্চল কথা জাণুনা কিন্তু কথা হচ্ছে পব্লিক যেতে পর্যন্ত বিরোধ করে না অভিযোগ হয়ে না সেতবেলা পর্যন্ত ব্যবস্থা বি সবুজ নীরব রয়েছে এবং ব্যবস্থা এপ্রেম সবুজ বেশি দায়ী নকলিপণ আপনার দেখবে যোগ সে কারখানা কাম করেছি ତା'ର ଭଲ ସମ୍ପର୍କ ସରକାରୀ ଅଧିକାରୀମାନଙ୍କ ସହିତ ପୋଲିସ ବିଭାଗ ସହିତ ଏବଂ କିଛି ନହେଲେ ରାଜ୍ୟ ଶାସନର ବଡ଼ ବରିଷ୍ଠ ନେତୃବୃନ୍ଦଙ୍କର ସହିତ ରହିଛି ତେଣୁ ନକଲି ବ୍ୟବସ୍ଥା ବ୍ୟବସ୍ଥାର ଏକ ଅଙ୍ଗ ହୋଇଯାଇଛି ଆଜ୍ଞା ତେଣୁ ସରକାର ୟା ଉପରେ ଅଙ୍କୁଶ ଲଗାଇ ପାରୁନାହାନ୍ତି ବୋଲି ମୁଁ କହିବି ଏବଂ ସବୁଠାରୁ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ବିଷୟ ହେଲା ଯେ ଏସବୁ ସରକାର ପ୍ରଶାସନ એવંં બ્યવવસ્થાર જાણો ત્રે હુય अज्ञा सब जा, सरकार जानूं स्थानीय पुलिस जानुंत स्थानीय खाद्य सुरक्षा अधिकारी जानूं कितना आज्ञा सब जाणी सत्वे भी यह सब चली कहता गियासींग्रे चली कारण सरकार डिक्शनारी जो अंकुश शब्द को सरकार काढ़ी लुचाई दे फेर आज आपको पुणी बरिष्ठ आईनजीवी दीपक पट्टनायक आम सहित लगातार भाव जोड़ी पुणी स्वागत करने सांगे आज्ञा आपखर जाना चाहिए आज ट्रेड लाइसेंस सरकार दिखती ବା ଯେଉଁ ଆମର ଏଫ୍ଏସ୍ଏସ୍ଆଇର ଯେଉଁ ଆଇନ ରହିଛି ଯେଉଁ ରୁଲ ରହିଛି ତାକୁ ସଠିକ ଢଙ୍ଗରେ ବ୍ୟବସାୟୀମାନେ ବା ସେଇ ଯେଉଁ କାରଖାନାର ମାଲିକମାନେ ପାଳନ କରୁଛନ୍ତି କି ନାହିଁ ତାର ତଦାରଖ ସଠିକ ଢଙ୍ଗରେ ହେଉଛି କି ଆଜ୍ଞା କ'ଣ ସବୁ ଆଇନ ରହିଛି ଏବଂ ତାର ତଦାରଖ କେମିତି ହେଉଛି ଶୁଣନ୍ତୁ ଭାରତବର୍ଷରେ ଯେତିକି ଖାଦ୍ୟ କାରଖାନା ତିଆରି ହେଉଛି ତାହା ସରକାରଙ୍କର ଆଇନ ଅଛି ସେ ଆଇନ ମାଧ୍ୟମରେ ସେମାନେ ସମସ୍ତେ

जगा किती व्यवसायी को टिकस टिकस बाहन लयन्स आणी भी करू त्या पारूनाही तणु मी पचारे जिल्हा प्रशासन अजून हो फुड इन्स्पेक्टर अंत हो खाद्य विभाग अजून करू कण जे गोष्ट फॅक्टरी धरागला की इलाई की व्यवसायिक रेबले रुची ए बहुत फॅक्टरीची आज एटा नु सारा भारत बर्षी चालती आम्ही देखिथे पनिरि डुप्लिकेट होऊ पनीर पनिरि डुप्लिकेट करण किरी मार्केट बीकुले काहीक नियंत्रण करपुना जो सरकारी विभाग अजून हो जो सरकारी अफिसर मे अंत बराबर तदारख करत समस्त युनिटर चढाऊन बराबर अपमिश्रण खाद्य पा नंते तुम्ही या निश्चित भरपूर चेक कर दरकार सरकार या प्रति नजर जेवा दरकार okay. निश्चित भाव आज सरकार या उपरेगुला तदारक तो करने दरकार जे के व्यवसायी के कारखाना चला कौन सामग्री उत्पादन हो रान ठीक रुचि कि ना से जो केमिकाल बा, एसेंस व्यवहार होम स्वास्थ्य प्रति के फलप्रदे मानते क्षतिकारक जांच करवा दरकार ते आज फेर भी पुणी पीछे आपखे तथ्य आज्ञा जे जो खाद्य सुरक्षा निरापत्ता आईन दुई हजार छ अनुसार मुझे कि गवेषण कर प्रति एक लक्ष जनसंख्यार जड़े खाद्य सुरक्षा अधिकारी नियोजित এবং আছে বিড়ম্বনা যে এই আজ্ঞা রাজধানী মধ্যে অনেক নকলি কারখানা জবত হচ্ছে কিন্তু আগে রাজধানী ভুবনেশ্বরের গত চারি বর্ষ ধরিকি জন হলে খাদ্য সুরক্ষা অধিকারী না যদি এমন এঠিকার জনসংখ্যা কথা দেখা এটি পাখা দশ লক্ষ উর্ধ্ব জনসংখ্যা রাজধানী ভুবনেশ্বর আজ্ঞা ত এটি দশ জন রহবা কথা আইন অনুসারে কিন্তু আজ্ঞা এটি বিড়ম্বনা যে বি খাদ্য সুরক্ষা আইন অধিকারী না এটা গোটি বড় কথা এবং এটি যে জনসাধারণ বসবাস করছেন ভুবনেশ্বর অনেক स्ट्रीट फूड बिक्री होउची अनेक होटल अछि अनेक व्यवसाय अछि व्यवसायी बे, अछंती লোক মানে অনেক মাত্ৰ বিভিন্ন জাগাৰ আচিকি ৰোন্ধানে সেই সামগ্ৰীগুড়িকি ব্যৱহাৰ কৰবে ডাক্তৰ পাখু জানিবি ডাক সামী চলিম লগাতাৰ ভাবে আম সৈতে অতি বা আজি আপোনাৰ যা কুটিলে যে আমি যদি এই যে নকৰি যদাৰ্থ খাদ্য পদাৰ্থ আমি সেৱন কৰিবে যদি কিছু প্ৰভাৱ পাৰিলা যি ফুড পইজনিং বা ভমিট আমাৰ হ'ব যদি আজি তাক ৰেগুলাৰ আমি সেৱন কৰিব আপোনাৰ ক'ত কিডনী ফেলুৱ আৰম্ভ কৰি পৰ্যন্ত ৰোগ হৈ পাৰে তে আজ্ঞা এই যে কমপাই প্রকৃতরে এই ভালো রোগ হুয়ে কারণ সে তাকে তো আমি প্রতিদিন সেবন করতে আমি অসলি কৌম ব্রাণ্ডেড কোম্পানি সে কে ব্যবহার করছেন এবং এই নকলি যে ব্যবসায়ী মানে কে ব্যবহার করছেন কী প্রভাব পড়ুচি

অনেক সময় দেখা যায় আজ্ঞা যে এ রামর চে অভিযোগ উপরে হুয়ে সাধারণ জনতা বা আউ কি যদি অভিযোগ কলা যে এই সেম নকলি জিনিস বিক্রি হোক বা নকলি জিনিস আসুছে বলে তাপরে অভিযোগ হুয়ে আপন বহু সময় লক্ষ্য করবে সোমোটো পুলিশ নিজ তরফ যাই সে স্থান উপরে চড় কে না তা পছরে অভিযোগটি থাকে বহু বহুত বৰ্ষে যদি চঢ়ো এটা পুলিচৰ নাকত তলে যদি কাৰখানা চালুচি প্ৰশাচন জাণিকৰি যদি কাৰখানা চালুচি ত'লে আপোনাৰ কেমি কয়ে যে জানি নাহি বুলি তেণু ই চবু হ'ল গোটেই মিলি ভগত প্ৰক্ৰিয়া লোকৰ মানে বৰ বৰ ব্যৱসায়ী মানৰ প্ৰশাসনৰ তা সৈতে সুৰক্ষা ব্যৱস্থাৰ ତେଣୁ ଦେଶର ଅର୍ଥନୀତିକୁ ଦୁର୍ବଳ କରିବା ପାଇଁ ଇଏ ହେଉଛି ଗୋଟେ ବଡ଼ ଧକ୍କା ମୁଁ କହିବି ଦେଶର ଅର୍ଥନୀତିକ ଦୃଷ୍ଟିକୋଣରୁ ଏମାନେ ସବୁ ଦେଶ ଦ୍ରୋହ କରୁଛନ୍ତି ଏବଂ ଦେଶଦ୍ରୋହରେ ସହଯୋଗ ବି କରୁଛନ୍ତି ଏବଂ ଏଇଥିପାଇଁ ଆମର ବ୍ୟବସ୍ଥାକୁ ସୁଦୃଢ଼ କରାଯିବା ଦରକାର ଯଦି ବ୍ୟବସ୍ଥାର ଉପର ସ୍ତରରେ ଥିବା ଲୋକ କାମ କରିପାରିବେ ନାହିଁ ବୁଝିବେ ନାହିଁ ଏସବୁ ବ୍ୟାପାରରେ ଆଜ୍ଞା ତାହେଲେ ତଳସ୍ତରରେ ବି ଏମିତି ଦୁର୍ବଳ ହେବ ନିଶ୍ଚିତ ଭାବରେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆଜ୍ଞା ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆଜ୍ଞା ଏଇଟା ଗୋଟେ ବଡ଼ ପ୍ରସଙ୍ଗ ଯେତେବେଳେ ଗୋଟିଏ କୌଣସି ବ୍ୟବସାୟୀ ଏମିତି ନକଲି ସାମଗ୍ରୀ ତିଆରି କରୁଛନ୍ତି কেমি ট্ৰিট কৰাতো পুলিচ জাণিব প্ৰশাসন জানিব তাক কিপে কাৰুষ্ঠান নেব যে সেমি পৰৱৰ্তী সময়ত আও কেইস কৰিব এমি উৎপাদন কৰিবেৰ আজ্ঞা আপোনালোক কিন্তু বৰিষ্ঠ আইনজীৱী দীপক পট্টনা পাখু আমি যিবা চাহবা আজি আপোনাৰ ক'লে যে যি আইন গুড়িক ৰছে এতিয়া আমি খাদ্য সামগ্ৰী উৎপাদনৰ আইন ৰকেজিংৰ আইন ৰপ্লাইৰ মা স্বতন্ত্ৰ আইন ৰজ্ঞা এই আইন পালন কেমি হ'ব যদি এতিয়া সরকার আইন তেয়ার করেদেবে এবং সরকার যে অধিকারী মানে হোচে না দায়িত্ব সম্পাদন করবে না তা সঠিক ঢঙ্গের তদারখ করবে না সেই কম আইন রয়েছে প্রকৃত যে যাঞ্চ করতে আইন রয়েছে এবং যে লগাতার ভাবে এমি উৎপাদন করুক বিষ বিক্রি করে চালগ্র দেশের সমগ্র রাজ্যের আইন রয়েছে প্রকৃত শুধু ভেজাল খাদ্য চেক তা

ফুড ইন্সপেক্টর যে ডাকিব সে স্যাম্পল কালেক্ট স্যাম্পল কালেক্ট করবে এবং তা যেত লোটের পঠাই টেস্ট হব তা তুমি তা যদি প্রোসিজুরালি আইন অনুযায়ী তাকে যদি কার্যানুষ্ঠান গ্রহণ করবো তাহলে দণ্ড লোকমণ্ড হয়ে কিন্তু প্রথম যে পুলিশ ভুল করতে যে প্রথম গোটে জিনিস মানে জাঁিল কমিটি ভেজাল আমি আমি সেই আমি জাঁপারি সেই ভেজাল কম অ ঠিক জিনিস অনেক

आम्ही जने साधारण जनता जी की एमती लोक कंप्लेन करू त्यांन के शुण्यापैकी नुतवेळे गोटे अघटण येऊची जपणकर कटके जाते मद मृत्यू होईल त्यापे जगह जगा मद चढाऊला डुप्लिकेट मद आहे आईनं परतन अणाहेला तपर सीटा रहीगला की यादी कडा आईन अणा लोक मी जी

কাটাগৰী কু দেখুচোন চৰকাৰ মানুফেকচৰৰ যি ৰিটেলৰ ৰ তিনিজনৰ উপ তিনিজনৰ সমনয়েৰে যদি আজি সব কাম হ'ব তাহযোগ কৰা কা পাখক যোৱা যেতিয়া এমি নকৰি সামগ্ৰী তিয়াৰ হ'ব বক্ৰি হ'ব গোটেই ঢগ অঁ গোহাৰি কৰু যাওঁ গৈটা কৰি তাহা আমি গুহাৰি কাহ যা আম দে ব্যৱস্থা কু যদি আমি পৰিৱৰ্তন কৰি পাৰিবানি মানে গোটেই কড়া নিয়ম কানুন যদি দেখুৱাব লাগু হ'ব নাই এখন নিয়মকু পালন কৰিব যদি আমাৰ প্ৰশাসনিক স্তৰৰে যদি আন্তৰিকতা আচিব নাই কি আমাৰ সাধাৰণ জনতা মধ্য যোন দেখুচ্য় যদি বিৰোধ কৰিবাৰ সামৰ্থ্য তাৰ আচিব নাই ত'লে এইচবু জিনি সমাধান হৈ পাৰিব নে ତେଣୁ ସବୁଠାରୁ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ କଥା ହେଲା ଲୋକଙ୍କର ସଚେତନତା ଆରମ୍ଭରେ ଯାହା ଆଲୋଚନା ଆମେ ଆରମ୍ଭ କଲାବେଳେ କହିଥିଲେ ଯେ ଲୋକ ସଚେତନ ହୁଅନ୍ତୁ ଲୋକ ସଚେତନ ହେଲେ ନକଲି ଜିନିଷ ଉପରେ ଅଙ୍କୁଶ ଲାଗିବ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଏବଂ ଲୋକ ଯଦି ନିଜେ ଗ୍ରହଣ କରିବେ ନାହିଁ ତାହେଲେ ତାହା ବିକ୍ରି ବି ହେବ ନାହିଁ ଏବଂ ଆଉ ଗୋଟିଏ ବଡ଼ କଥା ହେଉଛି ଆମର ଦେଶର ଅର୍ଥ ବ୍ୟବସ୍ଥା ଏବଂ ଏ ଅର୍ଥ ବ୍ୟବସ୍ଥାରେ ଲୋକ ଗରିବ ଅଛନ୍ତି ବୋଲି ଶସ୍ତା ଜିନିଷ କିଣିବା ପାଇଁ ହିଁ କମ୍ ଦାମ୍ର ଜିନଣି ନେଉଛନ୍ତି ଦେଖିବେ ନକଲି ଜିନିଷ ସବୁ ଆସେ କିନ୍ତୁ ତା ଟିକିଏ କମ୍ ଦାମରେ ବିକ୍ରି ହୁଏ ସେଥିପାଇଁ ଲୋକ ଚାରି ଟଙ୍କା କମ୍ କରିଦେଲେ ଲୋକ କିଣି ନିଅନ୍ତି ଆଜ୍ଞା ତେଣୁ ସେ ଦୃଷ୍ଟିକୋଣରୁ ଆମେ ଯଦି ଚିନ୍ତା କରିବା ଯେ ଏଥିପାଇଁ ଗୋଟେ ବ୍ୟବସ୍ଥାଗତ ପରିବର୍ତ୍ତନ ଆବଶ୍ୟକ ମୁଁ ଆରମ୍ଭରୁ କହିଥିଲି ଦେଶର ବ୍ୟବସ୍ଥାଗତ ପରିବର୍ତ୍ତନ ନହେଲେ ଆଇନଗତ ପରିବର୍ତ୍ତନ ନହେଲେ ଗୋଟେ ଦୃଢ଼ ଆଇନ ନ ଆସିଲେ ଏସବୁ ଜିନିଷ र विभन दिनासुमती श्रीयुक्त डाक्टर समी सलीम कुते वरिष्ठ स्वास्थ्य विशेषज्ञ जे द्वारा आम्ही मे एमि दुसाध्य रोगे पीडित होऊच त्यांे सीना सांग जी पार्नास जणापडू अर्थात या निश्चित भारत जीवन प्रति आम्ही विपद रोजी तामध्ये गोटे प्रसंग वरिष्ठ आईनजीव दीपक पट्टनायके जे आईन सीनाची आईन सठिक दिगे

এমি গুৰুত্বপূৰ্ণ বিষয়ে আমাৰ আলোচনা কৰি ধন্যবাদ দিবি এই গোটেই প্ৰশ্ন যে এই অংকুশ চৰকাৰ লগাই পাৰিব কি নাহি চৰকাৰ প্ৰশ্ন জনসাধাৰণ কে নকৰি সামগ্ৰী কি বিৰত ৰ বড় কথা তাৰপিছত সময়ত সৰি সমীক্ষা এই ৰখা নমস্কাৰ